বন্ধুরা, আফগানিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের জন্য 16 জনের দল ঘোষণা করেছে ভারত। সেই দলে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে রাখা হয়েছে। 2022 সালের টি টোয়েন্টি বিশ্বকাপের পর আবার রোহিত এবং বিরাটকে ভারতের হয়ে টি টোয়েন্টি খেলতে দেখা যাবে। মনে করা হচ্ছে 2024 সালের টি টোয়েন্টি বিশ্বকাপেও দেখা যাবে তাদের। আফগানিস্তানের বিরুদ্ধে যে দল ঘোষণা করা হয়েছে তাতে তিনজন ওপেনারও রয়েছেন। রোহিত ছাড়াও দলে শুভমান গিল, যশস্বী জয়সওয়াল এবং বিরাট নামবেন 3 নম্বরে। সূর্যকুমার যাদবের অবশ্য চোট, তার জায়গায় মিডল অর্ডার সামলানোর জন্য থাকছেন তিলক বর্মা এবং রিঙ্কু সিং। উইকেট রক্ষক হিসাবে দলে জিতেশ শর্মা এবং সঞ্জু স্যামসাং। চোট রয়েছে হার্দিক পান্ডিয়ারও। অলরাউন্ডার হিসাবে তাই দলে রয়েছে শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর এবং অক্ষর প্যাটেল। স্পিন বিভাগের দায়িত্ব রবি বিষ্ণাই এবং কুলদীপ যাদবের উপর। দলে রয়েছেন 3 পেসার। বাংলার মুকেশ কুমারের সঙ্গে পেস বিভাগ সামলানোর জন্য থাকছে আরজিব সিং এবং আবেশ খান। আফগানিস্তানের বিরুদ্ধে 3টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। 11 জানুয়ারি প্রথম ম্যাচ মোহালিতে, দ্বিতীয় ম্যাচ ইন্দোরে, সেই ম্যাচ হবে 14 জানুয়ারি, শেষ ম্যাচ হবে বেঙ্গালুরুতে 17 জানুয়ারি সেই ম্যাচটি হবে। সব ম্যাচ কিন্তু শুরু ভারতীয় সময় সন্ধ্যে 7টা থেকে। এবার বলে দিই যে ভারতীয় দল যে 16 জনকে বেছে নিয়েছে সেই দল কীরকম দাঁড়িয়েছে। রোহিত শর্মা ক্যাপ্টেন, শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, তিলক বর্মা, রিঙ্কু সিং, জিতেশ শর্মা উইকেট কিপার, সঞ্জু স্যামসাং উইকেট কিপার, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণই, কুলদীপ যাদব, আরজদীপ সিং, আবেশ খান এবং মুকেশ কুমার।